রাজ্যপাল ডাঙরিয়ার ভাষণটোর আসলতে মূল শব্দ কেটামান আছে, যিকেইটা শব্দক লৈ গোটেই ভাষণটো প্রস্তুত করা হয়েছে। প্রথমটো হল নবজাগরণ, দ্বিতীয়টো হল শান্তি, প্রগতি আর উন্নয়ন। আসলতে এইকেইটা শব্দক লৈ আসলতে গোটেই ভাষণটো প্রস্তুত করা হয়েছে। এতিয়া অধ্যক্ষ মহোদয়, নবজাগরণ যে হয়েছে কেনেকুৱা ধরনের নবজাগরণ? মই তিনটা নবজাগরণের কথা কওঁ, কেনেকুৱা নবজাগরণ আসলতে বিজেপি সরকারে আনিছে। এক নম্বর নবজাগরণটো হল যে বিজেপি সরকারের দিনত 7,547খন সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে, এমালগেমেশন বা মার্জার করে বন্ধ করে দিয়া হয়েছে। কিন্তু ইয়াত উত্তর পূর্বাঞ্চলের প্রথমখন ব্যক্তিগত ইন্টারন্যাশনাল বিদ্যালয় বান্দা ইন্টারন্যাশনাল স্কুল মুখ্যমন্ত্রীর পরিয়ালের দ্বারা নির্মাণ করা হয়েছে। এই কমটো নবজাগরণ নে? দুই, নবজাগরণ দুই, আমার সরকারখনের আজির দিন ধার 1,31,273 কোটি টাকা। আজির দিন 1,31,273 কোটি টাকা, 1,31,273 কোটি টাকা ধার, কিন্তু 1,71,273 কোটি। নবজাগরণ দুই, এই হল মই কৈ আছিলোঁ যে এই সরকারখনৰ দিনত এতিয়ালৈকে অসমৰ ধার হল গৈ 1,31,273 কোটি টাকা। কিন্তু মুখ্যমন্ত্রীজনে হেলিকপ্টারখন নেড়ে, ইয়ারপর খেতিলৈ বিয়া খাবলৈ গলেও তেওঁ হেলিকপ্টারখন লৈ যায়, চার্টার্ড বিমানখন লৈ যায়, আর গুৱাহাটী উন্নয়ন দপ্তর মন্ত্রী আনকি এরিয়াল সার্ভে করে এভিকশনৰ। তো গতি এই কম নবজাগরণ নে? এই দুই নম্বর নবজাগরণ, সাংঘাতিক ধরনের নবজাগরণ, ধারর নবজাগরণ, ঋণর নবজাগরণ। তিনি নবজাগরণ তিনি তো ইউরোপত নবজাগরণ হয়েছিল, তাত একদম সাংঘাতিক ধরনের ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হয়েছিল। আমার ইয়ার নবজাগরণের আটাইতকৈ ডাঙর প্রথম উদাহরণটো, রাজ্যপালের ভাষণের আটাইতকৈ ডাঙর উদাহরণটো হল কি, যে গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড। কি গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড? এটা হল রচনা লিখি আমি গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডত নাম ভরালো, আর দ্বিতীয়টো গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড হল প্রধানমন্ত্রীর সম্মুখত 10,000 নাচনিয়ে 100 কোটি টাকা খরচ করে নাচিব, সেটো গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড। হ্যাঁ, গতি এই হল নবজাগরণ তিনি। এতিয়া পেপার লিক, তো এই পেপার লিক তো যদি গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডত আহি যায়, তেতিয়াহলে নবজাগরণ চারি হয়ে যাব। এতিয়া শান্তির অসম অধ্যক্ষ মহোদয়, দুই নম্বর যেটা টেগলাইন, এই হল শান্তির অসম। শান্তির অসমত এই সরকারের দিনত এনকাউন্টার হয়েছে 176টা, এনকাউন্টারত মৃত্যু ঘটিছে 61 জন, এনকাউন্টারত আঘাতপ্রাপ্ত হয়েছে 145 জন। অর্থাৎ ভুয়া এনকাউন্টার হল এই সরকারের নীতি। নারীর বিরুদ্ধে অপরাধত ভারতবর্ষের ভিতর এই সরকার এক নম্বর, অসম সরকার এক নম্বর। শিশুর বিরুদ্ধে অপরাধত অসম এই সরকারের দিনত নবম, 9 নম্বর, ভারতের ভিতর 9 নম্বর। কৃষকের আত্মহত্যা আচরিত ধরনের, 19 জনত 26 জন মানুষে আত্মহত্যা করেছিল কৃষকে, 20 জনত 12 জনে আত্মহত্যা করেছিল, আর 21 জন হিমন্ত বিশ্ব শর্মা অহার পাছত 153 জন কৃষকে আত্মহত্যা করেছে, 153 জন। লোকসভার আনসার, লোকসভার আনসার। গুয়াহাটীত অপরাধ, গুয়াহাটীত অপরাধ কেনেকে বৃদ্ধি পাইছে? 2020 চনত হত্যা হয়েছিল 52টা, 2022 চনত হত্যা হল 72টা, ধর্ষণ হয়েছিল 2020 চনত 39টা, এতিয়া এবার 2022 চনত 62টা ধর্ষণ হল, যৌতুকজনিত হত্যা হয়েছিল 2টা 2020 চনত, এবার 2022 চনত 11টা। এনেকুৱা ধরনের ঘটনা সংঘটিত হল। এক হল তেওঁলোকৰ নবজাগরণ শান্তির অসম। মুঠতে বিজেপি সরকারে উচ্ছেদ, বুলডোজার আর এনকাউন্টারের বিনিময়ত অসমলৈ শান্তি আনিবলৈ জোরদার প্রচেষ্টা চলাই থাকা দেখিবলৈ পোৱা গৈছে। অধ্যক্ষ মহোদয়, সাংঘাতিক ধরনের তেওঁলোকৰ নবজাগরণ, এক হল তেওঁলোকৰ শান্তির অসম। অসমত কোনো মানুষে শান্তিত থাকিব নোৱাৰে, দুখীয়া মানুষের ঘরত কোন সময়ত গৈ উচ্ছেদ করে, কোনো সংখ্যালঘু মানুষ শান্তিত থাকিব নোৱাৰে, ধর্মের ভিত্তিত তেওঁলোকক উচ্ছেদ করা হয়, সংখ্যালঘু মানুষবিলাকক দ্বিতীয় শ্রেণীর নাগরিকত পরিণত করে দিছে এই সরকারে, আর তেওঁলোকে কয় এখন হল তেওঁলোকৰ শান্তির অসম। ধন্যবাদ। আর প্রগতি, এক মিনিট, আর প্রগতির অসমৰ কথা কৈছে। এই প্রগতির অসমত প্রসূতি মৃত্যুর হারত অসম হল ভারতবর্ষ
ভিতর এক নম্বর এত প্রগতি জন্ম জন্মতে শিশুর মৃত্যুর ক্ষেত্রে ভারতবর্ষের ভিতর তিন নম্বর আর বহনক্ষম উন্নয়ন যেটা সূচ্যাঙ্ক নীতি আয়োগে যে উলিয়াইছে তাত কৈছে যে ক্ষুধা খাবলৈ নোপোৱা মানুষের ক্ষেত্রে গোটাই ভারতবর্ষের ভিতর হল ছয় নম্বর।